প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকারক কিন্তু এই প্লাস্টিকের বহুমাত্রিক ব্যবহারের মাধ্যমে একটা পজিটিভ আউটপুট কিন্তু বের করা সম্ভব প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি করার মতো কাজও করা সম্ভব আমাদের দেশে যে রাস্তাঘাট রয়েছে তো সেই রাস্তাগুলো যেহেতু আমরা বর্ষায় অনেক বেশি পাই বছরের মধ্যে আমাদের রাস্তাঘাটগুলোতে পটল তৈরি হয় অনেক বেশি এই পটলগুলো আসলে রাস্তায় আমরা যে বিটুমিনের রাস্তা করি সেই ধরনের রাস্তাগুলোতে এরকম বৃষ্টির পানি পড়লে পটল তৈরি হওয়া কিন্তু অস্বাভাবিক কিছু না আমাদের আরেকটা বড় প্রবলেম আছে সেটা হচ্ছে যে আমরা যে প্লাস্টিক বা পলিথিন ইউজ করি সে প্লাস্টিক বা পলিথিন যখন বর্জ্য হিসেবে যায় আমরা প্রায় 70%-এর মতো আমাদের যে প্লাস্টিক জেনারেট হয় বা ইউজ হয় বাংলাদেশে তা রিসাইকেল করতে পারি না সো এটা আলটিমেটলি কোথায় যাবে এটা আলটিমেটলি হয় ল্যান্ডফিলে যাবে নয় জলাশয়ে যাবে তো এই দুটো মেজর প্রবলেমকে একসাথে অ্যাড্রেস করার জন্য একটা চমৎকার উপায় হচ্ছে প্লাস্টিক রোড তৈরি করা এটা ইন্ডিয়াতে প্রায় 20 বছর ধরে এরকম প্র্যাকটিস হয়ে আসছে ভারতের বিভিন্ন জায়গায় আমরা খুব রিসেন্টলি এই কাজটা করার চেষ্টা করছি যে প্লাস্টিক যে ওয়েস্ট প্লাস্টিক রয়েছে সেটাকে কোনোভাবে আমরা রাস্তায় ব্যবহার করতে পারি কিনা এবং এটা ব্যবহার করে রাস্তার কোনো উপকার করা যায় কিনা তো মূলত যেটা হয় রাস্তা করার সময় যে অ্যাগ্রিগেট বা যে পাথর আমরা যেগুলো বলি যে অ্যাগ্রিগেট ব্যবহার করা হয় সেই অ্যাগ্রিগেট যখন উত্তপ্ত করা হয় সেই উত্তপ্ত অ্যাগ্রিগেটে খুব ছোট সাইজের প্লাস্টিক খুব স্পেসিফিক কিছু সাইজ আছে থিকনেস আছে প্লাস্টিক যেগুলো ওয়েস্ট প্লাস্টিক সেগুলোকে শ্রেড করে আমরা ওই উত্তপ্ত অ্যাগ্রিগেটের উপর দিয়ে দিই তাতে করে যেটা হয় যে অ্যাগ্রিগেটের উপর একটা লেমিনেটিংয়ের মতো একটা আবরণ তৈরি হয় প্লাস্টিকের এরপর এর সঙ্গে বিটুমিন মেশানো হয় তাতে করে বিটুমিন এবং অ্যাগ্রিগেটের যে বন্ডটা সেটা অনেক বেশি স্ট্রং হয় এবং এই মিক্স দিয়ে আমরা যখন রাস্তায় যখন এটা ব্যবহার করি তখন যেটা দেখা যায় যে এই ধরনের রাস্তায় পানি পড়ে পটল তৈরি হওয়ার সম্ভাবনা কমে এটা একটা সুবিধা হয় দ্বিতীয় সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্লাস্টিক বর্জ্য যেটা আমার আসলে নদীতে যেত বা মাটির সঙ্গে মিশত সেটা আমরা একটা কাজে ব্যবহার করছি অর্থাৎ ল্যান্ডফিলে দিচ্ছি না সো আমার প্লাস্টিক বর্জ্যের একটা ব্যবহার হচ্ছে তৃতীয়ত যেটা হচ্ছে বিটুমিনের যে ব্যবহার সেটা কমে আসে আমরা এখন যে পাইলট প্রজেক্ট করেছি গাজীপুরে সেখানে আমরা 9% প্লাস্টিক ইউজ করেছি বিটুমিনকে রিপ্লেস করে সো বিটুমিনের ব্যবহার কমছে সো সেই রাস্তাগুলোর খরচ কম হয় কিন্তু দেখা যায় যে এই ধরনের রাস্তাগুলো লংজিভিটি অনেক বেশি থাকে এবং এই ধরনের রাস্তাগুলো স্ট্রেংথ বেশি নিতে পারে সো একই সাথে চারটা সমস্যাকে আমরা অ্যাড্রেস করতে পারি এই প্র্যাকটিসটাতে আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে এরকম প্লাস্টিক ওয়েস্টকে বিটুমিন এবং অ্যাগ্রিগেটের সঙ্গে মিক্স করে রাস্তায় ব্যবহার করা হচ্ছে বছরের পর বছর রাস্তাগুলো খুবই ভালো পারফর্ম করছে পটল হচ্ছে না সো আমাদের মতো দেশের জন্য যে